দেশ জসীমউদ্দিন, ক্ষেতের পরে ক্ষেত চলেছে, ক্ষেতের নাই শেষ, ক্ষেতের নাই শেষ। সবুজ হাওয়ায় ঝুলছে উকার, এলো মাথার খেস। সেই কেশেতে গয়না পরায় প্রজাপতির ঝাঁক, চঞ্চুতে জল ছিটিয়ে সেথা কালো কাক। সাদা সাদা বক কনেরা রচে কোথায় মালা, শরৎকালে শিশির সেথা জ্বালায় মানিক আলা। তারি মাথায় থোকা থোকা ডুলে ধানের ছড়া, মার আঁচলের পরের জন্য সকল আবার হারা। বনের পরে বন চলেছে, বনের নাহি শেষ, ফুলে ফলের সুবাস ভরা একুন পরিবেশ। নিবিড় ছায় আধার করা পাতায় পড়ায় পড়া, রবির আলো খণ্ড হয়ে নাচছে পায়ে তার। সুবাস ফুলের বুনুট করা বনের লিপি খানি, ডালের খেতে ডালের পরে ছিঁড়ছে পাখি টানি। কচি কচি বনের পাতা কাঁপছে তারি সুরে, ছোট ছোট দুধের গুঁড়ো তলায় নাচে ঘুরে। মাথায় পড়ে কালো কালো মেঘরা এসে ছেড়ে, বুনু হাতি দল এসেছে আকাশখানি ছেড়ে। নদীর পরে নদী গেছে, নদীর নাহি শেষ, কত জান গা পেরিয়ে কত না জান দেশ। সাত সাগরের পণ্য চলে সওদাগরের নাই, সুদায় ধারা গড়িয়ে পড়ে গঞ্জ নগর ছায়। চখার মুখর বালু চড়া হাসে কতই তীরে, ফুলের বনে রঙিন হয়ে যায় বা কবু ধীরে। দ্রুত মিলার সৌদ চূড়ার কোল ঘেঁষিয়ে যায়, কত শহর হাট বন্দর বাজার ফেলে যায়। কত নায়ের ভাটিয়ালির গানে উদাস হয়ে, নদীর পাড়ে নদী চলে খুন জানায় বয়ে। সবুজ হাওয়া সবুজ ক্ষেতের উপর বয়ে যাওয়া, বাতাস কি কবি সবুজ হাওয়া রূপে কল্পনা করেছেন। সবুজ হাওয়ায় দুলছে উকার, এলো মাতার কেশ। সরসর দোলায়মান সবুজ ডগাকে মাথার আলো কেশের সঙ্গে তুলনা করা হয়েছে। সেই কেশেতে গয়না পড়ায় প্রজাপতির ঝাঁক, সরসর দোলায়মান ডগার উপর ঝাঁক ঝাঁক প্রজাপতি উড়ে বসে। দূর থেকে মনে হয় শস্যর ডগা যেন অলঙ্কার পরে এসেছে। চঞ্চু মানে ঠোঁট, আলা হচ্ছে আলো, কবিতায় মিলের জন্য কবি আলোকে আলা হিসেবে প্রয়োগ করেছেন। শরৎকালে শিশির ছেথা জ্বালায় বাণী আলো আলা, ঘাসের উপর শরতের শিশির জমে, সকালে তার উপর রোদ পড়লে তা জল জল করে ওঠে যেন মনির আলো। মার আঁচলের পরর যেন সকল অভাব ফাড়া, মায়ের আঁচল সন্তানের স্নেহের আশ্রয়, তেমনি সোনার ফসল পেলে মানুষের অভাব ঘুচে। সুবাস ফুলের বুনুট করা বনের লিপিখানি, সুগন্ধি ফুলে ফুলে ভরে ওঠে বন। বুনো হাতির দল এসেছে আকাশখানি ছেড়ে, কালো মেঘ থেকে বৃষ্টি নামছে। কবি কল্পনা করেছেন যেন বুনো হাতি পানি ছিটাচ্ছে, নয় মানে নৌকোয়। সুধায় ধারা গড়িয়ে পড়ে গঞ্জগড় নগর ছায়, সওদাগররা শহরগঞ্জে নানান সামগ্রী পৌঁছে দিয়ে মানুষের সুখী জীবনযাপনে সহায়তা করে। চখা মানে চক্রবাক পাখি পাঠের উদ্দেশ্য। এই কবিতা পাঠ করে শিক্ষার্থীরা বাংলাদেশের প্রকৃতিকে ভালোবাসতে শিখবে, প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে সচেতন হবে, তাদের মনে দেশের প্রতি মমত্ববোধ সৃষ্টি হবে। দেশ কবিতাটি জসীমউদ্দিনের মাটির কান্না কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এ কবিতায় কবি গ্রাম বাংলার প্রকৃতি ও মানুষের ছবি ফুটিয়ে তুলেছেন। গ্রাম বাংলার প্রকৃতি, একদিকে রয়েছে দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত, সেখানে পাকপাখালি আনাগোনা, শরতের শোভা ফসলের হাতছানি। গ্রাম আর গ্রাম, একদিকে রয়েছে বন বননি,
ফুলে ও ফলে সম্ভারে নানা গা বনজ সম্পদে ভরপুর শীর্ষক বন, সেসব গ্রাম গ্রাম বাংলায় বয়ে গেছে কত না নদী, সেই নদীতে নৌকা ভাসায় মাঝি। সওদাগরের দল শহরে গঞ্জে সৌদা পৌঁছে দিতে মানুষের জীবনযাত্রা নানা অভাব মেটায়। জসীমউদ্দীন 1903 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পিতৃনিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে। 1931 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য MA পাশ করেন। কর্মজীবনে শুরুতে তিনি 5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেন। পরে তিনি সরকারের তথ্য প্রচার বিভাগে উচ্চ পদে যোগ দেন। ছাত্র জীবনে তিনি কবিতা লিখতে শুরু করেন। তিনি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন তার লেখা কবিতাটি বিশেষভাবে প্রশংসিত হয়। তার কবিতায় আমরা পল্লী মানুষ ও প্রকৃতির সহজ সুন্দর রূপটি দেখতে পাই। পল্লীর মাটি ও মানুষের সঙ্গে তার কবিহৃদয়ের মিশে আছে। পল্লীর মাটি ও মানুষের সঙ্গে তার হৃদয় কবিহৃদয় যেন এক হয়ে মিশে আছে। তার কাব্যগ্রন্থ রাখালি, বালুচর, মাটির কান্না, নাটক বেদের মেয়ে, উপন্যাস বোবা কাহিনী, গানের সংকলন রঙিলা নায়ের মাঝি, তার শিশুতোষ হাস, এক পয়সার বাঁশি, ডালিম কুমার, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি এবং বাংলা সরকারের 100 পদক লাভ করে। 1976 খ্রিস্টাব্দে 13 মার্চ ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। আমাদের এই মহান কবি